কোন ধর্ম সত্য এই সিরিজের চারটি পর্বের এটি তৃতীয় পর্ব। ঈশ্বরকে জানা, কিভাবে ঈশ্বরকে জানব, কিসের মাধ্যমে আমরা ঈশ্বরকে জানব, এমন কোনো মাধ্যম কি আছে যে আমরা ঈশ্বরকে জানতে পারবো, জীবনের কোনো উদ্দেশ্য আছে কি না, কেন আমরা এখানে, এত সব কিছু কী জন্য, আমাদের অস্তিত্বের কারণ কি, এগুলো হচ্ছে সেই মৌলিক প্রশ্নগুলো যা বিভিন্ন ধর্ম বিভিন্নভাবে উত্তর দেওয়ার চেষ্টা করে আসছে। কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে এর উত্তর জানব, কোথা থেকে আমরা এর একটি নিশ্চিত জবাব পাব। ফিলসফি দর্শন এবং দর্শনশাস্ত্র এখানে প্রায় অকেজো। প্রকৃত অর্থে আমাদের কাছে যা আছে তা হলো অনুমান। আরবিতে এটিকে বলা হয় জান, অর্থাৎ অনুমান, আন্দাজ বা ধারণা, হয়তো এটা হয়তো বা ওটা, এবং অবশ্যই ভালো কিছু অনুমানও আছে যেগুলো আমরা গ্রহণ করতে পারি। কিন্তু কিভাবে আমরা নিশ্চয়তা পাব, এটাই মূল প্রশ্ন। কিভাবে আমরা নিশ্চয়তা অর্জন করতে পারব, কিভাবে আমরা নিশ্চিত হব যে কে সত্য বলছে, কোন ধর্ম সত্য বলছে, কোন ধর্মের ব্যাখ্যা সঠিক। আমি বলবো সত্যিকার অর্থেই নিশ্চিত হওয়ার একমাত্র উপায় হচ্ছে যিনি আমাকে জীবন দিয়েছেন এবং যিনি আমাকে অস্তিত্ব দান করেছেন, যখন তিনি নিজেই আমাকে বলবেন। এটাই একমাত্র উপায় যা আমাকে নিশ্চিত করবে, অর্থাৎ যখন ঈশ্বর নিজেই আমাদেরকে বলবেন যে আমি এই কারণে তোমাদেরকে অস্তিত্ব দান করেছি, তোমাদেরকে সৃষ্টি করেছি। এছাড়া অন্য সকল কিছু শুধুই আন্দাজ এবং অনুমান প্রসূত ধারণা। চলুন দেখি পৃথিবীর ধর্মগুলো কি বলছে আমাদের এই মৌলিক প্রশ্নগুলোর বিষয়ে। অপশন এক, যা তিনটি একঈশ্বরবাদী ধর্মই বিশ্বাস করে থাকে, যে আপনি একদিন মারা যাবেন এবং যখন আপনি মারা যাবেন একটি পর্যায়ে কোনো একটি সময়ে বিচার দিবস প্রতিষ্ঠিত হবে, আমাদেরকে পুনরায় সৃষ্টি করা হবে, আমাদের সকল আত্মাকে সৃষ্টিকর্তার সম্মুখে উপস্থিত করা হবে এবং প্রত্যেককে বিচার করা হবে যা সে করত। আমরা প্রত্যেকে জিজ্ঞাসিত হব, প্রত্যেককে জবাবদিহির মুখোমুখি হতে হবে এমন সকল কিছুর জন্য যা আমরা করেছি। পবিত্র কোরআনে বলা আছে, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। কেউ অনুপরিমাণ সৎকর্ম করলে তা সে দেখতে পাবে এবং কেউ অনুপরিমাণ অসৎকর্ম করলে তাও সে দেখতে পাবে। আমরা আগেই বলেছি দরজার পেছনে কি আছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমাদের কাছে সীমিত পরিমাণ সময় আছে তা বের করার জন্য। দ্বিতীয় অপশন হচ্ছে প্রতিটি আত্মার পুনর্জন্ম হবে, অর্থাৎ মৃত ব্যক্তির আত্মা পুনরায় নতুন দেহ ধারণ করবে, যতক্ষণ পর্যন্ত না সেই আত্মা মোক্ষা বা মুক্তি লাভ করতে সক্ষম হচ্ছে। কোনো আত্মা যখন মোক্ষা বা নির্বাণ অর্জন করবে তাকে আর পুনরায় দেহ ধারণ করতে হবে না। এটা বাহ্যিকভাবে দেখলে হয়তো অতটা আকর্ষণ সৃষ্টি করতে নাও পারে, তবু এই বিশ্বাস যথেষ্ট গুরুত্বপূর্ণ। কেননা আমি কখনই এটা পছন্দ করব না যে পরের জন্মে আমি কোনো ইঁদুর, তেলা পোকা অথবা কুকুর হয়ে জন্ম নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে বুঝব এটা সত্য নাকি মিথ্যা। কিন্তু এটা একটি সম্ভাবনা যা প্রস্তাবিত হচ্ছে। তৃতীয় অপশন হচ্ছে এসব কিছুই নয়, মূলত আমরা সবাই শক্তিরূপে মহাবিশ্বের বিশালতায় হারিয়ে অদৃশ্য হয়ে যাব। কিন্তু কিভাবে জানব যে এটাই সত্য? এভাবেই আমাদের সামনে বিভিন্ন মানুষ, বিভিন্ন ধর্ম, বিভিন্ন প্রতিযোগিতামূলক দাবি উপস্থাপন করছে। কোনটিকে বেছে নেবেন, কিভাবে এর সমাধান করবেন? সৃষ্টি দেখে, প্রকৃতি এবং প্রকৃতিতে থাকা নিয়মকানুন দেখে আমরা একজন স্রষ্টাকে তো সহজেই যৌক্তিকভাবে উপলব্ধি করতে পারব, কিন্তু সেই স্রষ্টার সাথে আমাদের সম্পর্ক কেমন, সেই স্রষ্টার ব্যাপারে কোন ধর্ম সঠিক তা কিভাবে বুঝব, এটাই আমার জানার আগ্রহ। কি মানদণ্ড, কি মাপকাঠি আপনি ব্যবহার করবেন, আপনার বিচারের মাপকাঠি, নির্ণায়ক কি হবে? এই জটিল প্রশ্নের সমাধানে
পবিত্র কোরআনে আল্লাহ তাআলার মহান সত্তা আমাদেরকে জানান, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। পুরো মানব ইতিহাস জুড়ে বিভিন্ন সময়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আল্লাহ তাআলা সেই গোত্রগুলো থেকে, সেই তৎকালীন সমাজ থেকে, মানুষদের মধ্য থেকে বিভিন্ন ব্যক্তিকে বাছাই করেছেন, যাতে করে তারা তাদের গোত্রকে, তাদের কমকে পথ প্রদর্শন করে অদৃশ্য সম্পর্কে। তারা শুধু স্রষ্টার বিষয়ে বার্তা পৌঁছায়নি, বরং সেই অসীম স্রষ্টার সাথে আমাদের সম্পর্ক কেমন হবে, সেই অসীম স্রষ্টা প্রদত্ত আমাদের জীবনের উদ্দেশ্য কি হবে, এবং সেই অসীম স্রষ্টা প্রদত্ত বিভিন্ন অবস্থাতে আমাদের করণীয় কি হবে, তার প্রতি কৃতজ্ঞতা কিভাবে প্রকাশ করতে হবে, এই সকল বিষয়ে তাদেরকে অবহিত করেছেন। এবং অবশ্যই দরজার ওপারে কি আছে, অর্থাৎ মৃত্যুর পরে জগৎ কেমন, সে সম্পর্কেও আমাদেরকে অবহিত করেছেন। এটাই আমরা মুসলিমরা বিশ্বাস করি যে এইভাবেই মহান ঈশ্বর তার সম্পর্কে জ্ঞান আমরা মানুষদের কাছে প্রকাশ করেছেন তার বাছাই করা বার্তা বাহকদের মাধ্যমে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, কানা আন-নাসু উম্মাতান ওয়াহিদা ফাবাআসাল্লাহ আন-নাবিয়্যীন। মানবজাতি একসময় একটি সম্প্রদায় ছিল, যখন তাদের মধ্যে মতপার্থক্য তৈরি হয় অতঃপর আল্লাহ তার বার্তা বাহকদের পাঠালেন। অর্থাৎ শুরুতে মানব জাতির মধ্যে স্রষ্টা, ধর্ম এবং অদৃশ্য সম্পর্কে কোনো মত পার্থক্য ছিল না। অতঃপর যখন মানব সভ্যতা একটি স্থান থেকে ধীরে ধীরে প্রসারিত হতে থাকে, মানব সমাজ বিস্তৃত হতে থাকে, যখন বিভিন্ন জাতিগোষ্ঠী অস্তিত্বে আসে, যখন সময়ের সাথে সাথে সেই মৌলিক বিষয়গুলো এবং তার ব্যাখ্যাও পরিবর্তিত হতে থাকে, অতঃপর আল্লাহ তাআলা বিভিন্ন সময়ে বিভিন্ন গোত্রের কাছে তার বার্তা বাহকদের প্রেরণ করেন, যারা তাদেরকে মূলের উপর ফিরে আসতে আহ্বান জানায়, কিন্তু অধিকাংশই তাদেরকে প্রত্যাখ্যান করে, যার ফলশ্রুতিতে আজ এত মত পার্থক্য সেই মৌলিক বিষয়গুলো নিয়ে। কিন্তু যারা ভালো করে লক্ষ্য করবেন তারা দেখতে পাবেন যে সব কিছুর মধ্যে একটি পর্যায়ে গিয়ে অনেক অভিন্নতা রয়েছে। আল্লাহ তাআলা তার বার্তা বাহকদের কাছে ওহী প্রেরণ করতেন, ওহীর উদ্দেশ্য ছিল বিচার করা, যাতে লোকেরা তাদের মধ্য দিয়ে স্রষ্টা এবং বিধানের বিষয়ে তাদের মতভেদগুলির সমাধান করতে পারে, যাতে করে তারা ন্যায় বিচার মেনে চলতে সক্ষম হয়। এখন আপনি কিভাবে বুঝবেন যে কে সত্য বার্তাবাহক, কে ঈশ্বরের প্রকৃত বার্তাবাহক? প্রকৃত বার্তাবাহককে চেনার কিছু উপায় আছে। প্রথমত, একজন বার্তাবাহক নবী রাসুল সাধারণত সেই বার্তাবাহকের ভবিষ্যৎবাণী অনুসারে আসে যিনি তার পূর্বে এসেছিলেন, এবং তিনি সেই ভবিষ্যৎবাণীর পরিপূর্ণতা হিসেবে আসেন। অতএব তিনি কোনো অপরিচিত ব্যক্তি নন, লোকেরা তার ব্যাপারে আগে থেকেই পরিচিত থাকেন এবং তার জন্য অপেক্ষায় থাকেন। পরবর্তীতে এই বিষয়ে বিস্তারিতভাবে ভিডিও তৈরি করা হবে ইনশাআল্লাহ। দুই, ঈশ্বরের বাণী এবং বার্তা হিসেবে একজন প্রকৃত বার্তাবাহক যা কিছু উপস্থাপন করেন তাতে কোনো দ্বন্দ্ব ও অসঙ্গতি থাকে না। পৃথিবীর এমন কোনো বুদ্ধিমান জ্ঞানী ব্যক্তি নেই যে তাদের নির্মিত কাজ সম্পর্কে এ জাতীয় দাবি করতে পারে। তবে কোরআন নিজের সম্পর্কে এ দাবি করেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন তার জাতির সামনে, গোটা মানব জাতির সামনে যে দর্শন ও আদর্শ উপস্থাপন করেছে তাতে দ্বন্দ্বের কোনো নজির নেই। এটা কি সম্ভব যে বছরের পর বছর ধরে একজন ব্যক্তি বিভিন্ন অবস্থা ও পরিস্থিতিতে বিভিন্ন বিষয়ে বিভিন্ন বক্তব্য দিয়ে আসছে, এবং যখন এই বক্তব্যগুলো শুরু থেকে শেষ পর্যন্ত সংকলিত হয় তখন দেখা যাচ্ছে যে তার সকল বক্তব্য, দর্শন, মতবাদ, উপদেশ, আদেশগুলো একটি সমন্বয়পূর্ণ ও একত্রিতামূলক প্রবন্ধ, বক্তৃতার রূপ গঠন করে, যে তার মতামতের মধ্যে কোনো বিরোধ নেই এবং তার বক্তব্যের মধ্যে বক্তার মেজাজ পরিবর্তনের কোনো প্রভাবও প্রতিফলিত হয় না এবং দৃষ্টিভঙ্গির কোনো সংশোধন বা পরিবর্তন চিত্রিত হয় না। পুরো পৃথিবীতে কেবল কোরআনেরই
এই বৈশিষ্ট্য রয়েছে। আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা। তারা কি লক্ষ্য করে না কোরআনের প্রতি? এটা যদি আল্লাহ ব্যতীত অন্য কারো কাছ থেকে আসতো তবে তারা এতে বহু বৈপরীত্য খুঁজে পেত। তিন, সৃষ্টিকর্তা তার বার্তাবাহকদেরকে নবীদেরকে প্রয়োজন অনুযায়ী অলৌকিক চিহ্ন নিদর্শন দিয়ে থাকেন। এর একাধিক কারণ রয়েছে, তবে একটি কারণ ছিল তাদেরকে আল্লাহ তাআলার বার্তাবাহক হিসেবে প্রমাণ করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে নিদর্শন দেয়া হয়েছে তার নবুয়তকে প্রমাণ করার জন্য, তা হলো পবিত্র কোরআন। যারা আরবি ভাষা শৈলীগত বৈশিষ্ট্য এবং এর সাহিত্যিক ঐতিহ্য সম্পর্কে অবগত এবং আরবি ভাষা সাহিত্যিক উপলব্ধি রয়েছে, তারা স্পষ্টভাবে অনুভব করে যে এই কোরআন মানব দ্বারা রচিত হতে পারে না। তাই একাধিকবার পবিত্র কোরআন মক্কার কুরাইশদেরকে চ্যালেঞ্জ জানিয়েছে, যারা এই কোরআনকে ঐশ্বরিক উৎস হতে আগত মনে করে না, যারা এই কোরআনকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন গড়া বিষয় বলে মনে করে, তারা যেন কেবল একটি অধ্যায় তৈরি করে যা এই কোরআনের মহিমান্বিত শৈলীর সাথে মিল রাখে। তারা যেমনটা বলে, তাদের লোকদের মধ্য থেকে একজন সাধারণ ব্যক্তি কোনো সাহিত্যিক পটভূমি ছাড়াই এমন কাজ করতে পারে, তবে তাদেরও এমনটা করার ক্ষেত্রে কোনো সমস্যা হওয়া উচিত নয়। এটি পবিত্র কোরআনের ছুড়ে দেওয়া খুবই আশ্চর্যজনক একটি চ্যালেঞ্জ। এর অর্থ হল একজন মানুষের বুদ্ধিমত্তা, মেধা, সৃজনশীলতার পক্ষে কোরআনের অনুরূপ কিছু সৃষ্টি করা সম্ভব নয়। এই চ্যালেঞ্জটি পবিত্র কোরআনের উচ্চ শৈলী এবং অলঙ্কার শাস্ত্র সম্পর্কে এর অসাধারণ স্বাতন্ত্র সম্পর্কিত। অর্থাৎ তারা এমন একটি বক্তৃতা উপস্থাপন করবে, এমন একটি বক্তব্য উপস্থাপন করবে ঠিক কোরআনের মতো, যেখানে যে কেউ অনুভব করবে যে ঈশ্বর কথা বলছে। এটি এমন একটি বক্তৃতা হবে যা মানব জাতির জন্য প্রয়োজনীয় এবং যা কোনো মানুষের দ্বারা কখনোই ব্যাখ্যা করা হয়নি। এটি এমন হবে যা তাদেরকে পথ প্রদর্শন করতে পারে, যেখানে পথ প্রদর্শনের অন্য কোনো উপায় নেই। এমন একটি বক্তৃতা যার ব্যাপারে আমাদের সহজাত প্রকৃতি, আমাদের অন্তর্দৃষ্টি সাক্ষ্য দেয়, যা জ্ঞান এবং যুক্তি থেকে প্রাপ্ত প্রতিষ্ঠিত সত্য দ্বারা প্রমাণিত। ইতিহাস সাক্ষী, মক্কার কোনো কোরাইশি এই চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সাহস দেখায়নি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিছলিহি। এতদ সম্পর্কে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে যা আমি আমার বান্দার প্রতি অবতীর্ণ করেছি, তাহলে এর মতো একটি সূরা রচনা করে নিয়ে আসো এবং এই উদ্দেশ্যে তোমাদের সাহায্যকারীদেরকেও সঙ্গে নাও এক আল্লাহ ছাড়া, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। পবিত্র কোরআন কোনো সাধারণ ব্যক্তির চিন্তা ভাবনা বক্তব্য নয়। কোরআন তার বিষয়বস্তু, বচনভঙ্গি, চিন্তাধারা সর্বদিক থেকে ব্যতিক্রমী এবং অসাধারণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষের সামনে আল্লাহর বাণী উপস্থাপন করা শুরু করেন, এর পূর্বে তিনি একদিন দুই দিন নয়, তিনি তার জীবনে প্রায় 40 বছর মক্কাতেই অতিবাহিত করেছেন। কোরআন আসার পূর্বে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ কখনো এভাবে ছন্দ আকারে এত গুরুত্বপূর্ণ বাণী উপস্থাপন করতে দেখেনি, যার প্রতিটি লাইন নিয়ে মাসের পর মাস চিন্তা ভাবনা করা যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ফাকাদ লাবিসতু ফীকুম উমরা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তাদেরকে বলে দাও, যদি আল্লাহ চাইতেন তবে আমি এই কোরআন তোমাদের সামনে পড়তাম না, আর না তিনি তোমাদেরকে অবহিত করতেন সেই কোরআন সম্পর্কে, কেননা আমি তোমাদের মাঝে ইতিপূর্বেও আমার জীবনের একটা দীর্ঘ সময় অতিবাহিত করেছি, তারপরেও কি তোমরা চিন্তা করবে না? সূরা ইউনুস আয়াত 16। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শৈশব, কৈশোর, যৌবন তাদের সাথে মক্কাতেই অতিবাহিত করেছেন,
কেউ কি কখনো দেখেছে যে মুহাম্মদ কোনোদিন কোনো কবিতা লিখে কাউকে পড়ে শুনিয়েছে, অথবা সে ছোটবেলা থেকে কবিতা চর্চা করছে, অন্যদের সাথে কবিতা প্রতিযোগিতায় অংশ নিচ্ছে, অথবা কেউ কি দেখেছে ধীরে ধীরে তার কবি হয়ে ওঠার যাত্রা, তার বিবর্তন? এখন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীতে পৃথিবীর যে কোনো সময়ে যে কোনো বড় থেকে বড় ব্যক্তিকে নিয়ে আসুন, ফিলসফি, থিওলজি, সায়েন্স, আর্টস, ল্যাঙ্গুয়েজ, মিউজিক, লিটারেচার, যে কোনো কিছু, যে কোনো ফিল্ডের যে কোনো অসামান্য ব্যক্তিকে নিয়ে আসুন, সক্রেটিস, প্লেটো অথবা অ্যারিস্টটল, নিউটন অথবা আইনস্টাইন, উইলিয়াম শেক্সপিয়ার, ফেরদাউসি অথবা গালিব, রবীন্দ্রনাথ অথবা কাজী নজরুল, আপনি দেখবেন তারা কিভাবে শূন্য জ্ঞান থেকে মহাজ্ঞানী হয়েছেন, কিভাবে আইনস্টাইন আইনস্টাইন হয়েছেন, কিভাবে কাজী নজরুল কাজী নজরুল হয়েছেন, কিভাবে তাদের যোগ্যতার বিবর্তন হয়েছে, কিভাবে আইনস্টাইন গবেষণা করে করে, এক্সপেরিমেন্ট করে করে, পেপার লিখে লিখে একজন মহাবিজ্ঞানী হয়েছেন, কিভাবে কাজী নজরুল পড়ে পড়ে, কবিতা লিখে লিখে, চর্চা করে করে একজন বড় কবি হয়েছেন। অর্থাৎ আপনি প্রত্যেক ব্যক্তিকে তার হওয়াকে, তার হয়ে ওঠাকে দেখবেন। এমন হয়নি যে কবি নজরুল একদিন ঘুম থেকে উঠে হঠাৎ কবি হয়ে গিয়েছেন, নিউটন হঠাৎ একদিন বিজ্ঞানী হয়ে গিয়েছেন, সক্রেটিস হঠাৎ একদিন ফিলোসফার হয়ে গিয়েছেন, কার্ল মার্ক্স হঠাৎ একদিন সোসিওলজিস্ট হয়ে গিয়েছেন। আপনি যে কোনো মহাপুরুষকে নিয়েই আলোচনা করুন, তার ব্যাপারে আমরা জানি যে দেখুন কিভাবে তার যোগ্যতার, তার চিন্তার বিবর্তন, বহিঃপ্রকাশ ঘটেছে, কিভাবে তার সত্তার প্রকাশ ঘটেছে। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন উপস্থাপনের আগে কেউ বলতে পারবে না যে মুহাম্মদ এইভাবে এইভাবে কবিতা চর্চা করে করে এত বড় কবি হয়েছে, যার কথা, যার ছন্দ, যার বক্তব্য আরবদের মাঝে বিস্ময় সৃষ্টি করেছিল। তাই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদেরকে আপনি বলুন, তোমরা কি কখনো আমাকে দেখেছো এইভাবে কবিতা বলতে, এমন বক্তব্য উপস্থাপন করতে, অথচ আমি আমার জীবনের 40 বছর তোমাদের সাথেই অতিবাহিত করেছি? আর যদি পারো, তবে আমার বক্তব্যের মোকাবেলায় এর সমমানের কোনো কালাম, কোনো বক্তব্য, কোনো কবিতা নিয়ে আসো। যেখানে এই কোরআনের মতোই গুরুত্বপূর্ণ বিষয়, ইতিহাস, দর্শন, ভবিষ্যৎবাণী, আদেশ, উপদেশ, সাবধানবাণী, জীবনযাপনের পদ্ধতি, স্রষ্টার গুণগান, সৃষ্টি জগতের উৎস, এর নিয়মকানুন, মানুষ, মানুষের নীতি নৈতিকতা, সমাজ, সমাজ ব্যবস্থা, এই সকল বিষয় উল্লেখ আছে। অতএব এটা কেমন কথা যা তোমরা বলছো যে এই কোরআন আমার মন গড়া বক্তব্য, আমার মন গড়া কবিতা? অথচ একজন কবি, সাহিত্যিক, লেখক, দর্শনবিদ, সমাজবিদ কেউ কি এইভাবে হঠাৎ প্রকাশ পায়? পৃথিবীর ইতিহাসে কখনো এমনটা কি হয়েছে যা তোমরা দাবি করছো? পবিত্র কোরআন এখনো আমাদের সাথেই রয়েছে, এটি অবতীর্ণ হওয়ার পর প্রায় 1500 বছর পেরিয়ে গেছে। এই সময়কালে আমাদের পৃথিবীতে অসাধারণ সব পরিবর্তন হয়েছে, অনেক মত, মতাদর্শ, চিন্তা পৃথিবীর সামনে মানুষ উপস্থাপন করেছে, যা মানুষই সেগুলো প্রত্যাখ্যান করেছে। এই দীর্ঘ সময়ে মানব সত্তা এবং তার চারপাশে মহাবিশ্ব সম্পর্কে কত থিওরি প্রকাশিত হয়েছে, প্রতিটি ব্যাখ্যা গ্রহণ এবং প্রত্যাখ্যান প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছে। মানুষের বৌদ্ধিক যাত্রা তাকে বিভিন্ন পথ এবং গন্তব্যস্থলে নিয়ে গিয়েছে। তবে পবিত্র কোরআন একমাত্র বই যা আজও প্রশ্নাতীত ও সাবলীল, যে সকল বিষয় ও তথ্য এটি উপস্থাপন করেছে। বিভিন্ন বিষয়ে কোরআনের প্রদত্ত প্রতিটি বক্তব্য সময়ের পরীক্ষায় দৃঢ়ভাবে দাঁড়িয়ে রয়েছে। চতুর্থ, সৃষ্টিকর্তা তার বার্তাবাহককে নির্দিষ্ট কিছু অজানা বিষয় সম্পর্কে অবহিত করেন, যা অন্য কোনো মানুষের জ্ঞানের মধ্যে আসা অসম্ভব। এর একটি উদাহরণ হল ঐশ্বরিক ওহির দ্বারা ভবিষ্যৎবাণী করা,
যা চূড়ান্তভাবে পরিপূর্ণ হয়েছিল। এর মধ্যে কিছু ভবিষ্যৎবাণী কোরআনে এবং কিছু হাদিসের বর্ণনায় উল্লেখ রয়েছে। আমরা সেখান থেকে প্রধান কয়েকটি ভবিষ্যৎবাণী উল্লেখ করব। তাছাড়া আমরা আলাদাভাবে একটি প্লেলিস্ট তৈরি করেছি যেখানে কয়েকটি ভবিষ্যৎবাণী নিয়ে ডিটেলসে আলোচনা করা হয়েছে। কোরআনের প্রত্যেক শিক্ষার্থী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরবে আধিপত্য, মক্কা বিজয় এবং দলে দলে লোকদের ইসলাম গ্রহণ সম্পর্কে মহানবীর ভবিষ্যৎবাণীর ব্যাপারে অবগত রয়েছে। একজন বিজ্ঞানী যেভাবে ল্যাবরেটরিতে টেস্টের মাধ্যমে তার থিওরিকে প্রমাণ করে, ঠিক একইভাবে সৃষ্টিকর্তা তার বার্তাবাহকের সত্যতাকে প্রমাণ করার জন্য ভবিষ্যতে হওয়ার কিছু বিষয়ের জ্ঞান তার বার্তাবাহককে দিয়ে থাকেন। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ একজন এতিম যাকে কেউ জিজ্ঞাসা করার নেই, যার কেউ সাহায্য করার নেই, যার কোনো সৈন্যবাহিনী নেই, একজন একা ব্যক্তি ঘোষণা করলেন, যারা আমার বার্তাবাহক হওয়ার সত্যতার বিষয়ে নিশ্চিত হওয়ার পরেও অহংকার বশত এবং পূর্বপুরুষদের ধর্মের দোহাই দিয়ে সত্যকে গ্রহণ করবে না, মহান সৃষ্টিকর্তার পাশাপাশি এই সকল মূর্তির পূজাকে পরিহার করবে না, তাদের উপরও ঠিক একইভাবে মহান আল্লাহর আজাব অবতীর্ণ হবে, যেমন অন্য রাসূলদের বেলায়ও হয়েছে। আমি মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, মুহাম্মদ রসুলুল্লাহ, এই আরবের ভূমিতে ঘোষণা করছি, আমি নিজ হাতে তোমাদের ফায়সালা করে যাব। কোরআনে বারবার এই ঘোষণা করা হয়েছে, যদি সত্যকে অহংকার বশত অস্বীকার করো তবে কাউকে ছাড় দেয়া হবে না। এবার দেখুন কি ঘটেছে আজ থেকে 1400 বছর পূর্বে। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ বলেন, খোদার ঘোষণা আসছে যা নূহ আলাইহিসসালামের সময়, হুদ আলাইহিসসালামের সময়, সালেহ আলাইহিসসালামের সময়, লুদ আলাইহিসসালামের সময়, মূসা আলাইহিসসালামের সময়, ঈসা আলাইহিসসালামের সময় এসেছিল। আমিও তোমাদের শোনাচ্ছি সেই ঘোষণা, তৈরি হয়ে যাও খোদার আজাবে গ্রেপ্তার হওয়ার জন্য। সত্যকে বোঝার পরেও যারা মানবে না তারা তৈরি হয়ে যাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 13 বছর মক্কাতে দাওয়াত দিয়েছেন, কিন্তু মাত্র 230 থেকে 235 জন লোক তার দাওয়াতকে গ্রহণ করে। তখন আল্লাহ তাআলা বলেন, যথেষ্ট হয়েছে, তাদের কাছে আমার বার্তা সম্পূর্ণরূপে যথার্থভাবে পৌঁছানো হয়েছে, তারা সত্যকে গ্রহণ করবে না। আপনি এই শহর ছেড়ে দিন, আমি আপনার হাতেই, আপনার অনুসারীদের হাতেই এদেরকে শাস্তি দিব। আমি পৃথিবীতে আবারও আমার আদালত প্রতিষ্ঠা করব, যেমনটা পূর্বেও করেছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আকুফারুকুম খায়রুম মিন উলাইকুম, হে নবী, তোমাদের মধ্যকার কাফেররা কি পূর্বের কাফেরদের চাইতে শ্রেষ্ঠ? না তাদের মুক্তির সনদপত্র রয়েছে কিতাবসমূহে, তারা খুব শীঘ্রই পরাজিত হবে এবং পৃষ্ঠ প্রদর্শন করবে। সূরা কামার আয়াত 43। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরো বলেন, ইউআযযিবুহুমুল্লাহু বিআইদিকুম, আল্লাহ তোমাদের হাতেই তাদের শাস্তি দিবেন, তাদের লাঞ্ছিত করবেন, তাদের বিরুদ্ধে তোমাদের জয়ী করবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আল্লাহ আপনাকে সাহায্য করবেন এবং এই আরবের ভূমিতে আপনার বিজয় হবে, আপনি দেখবেন মানুষকে দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করতে। এবং এরই ধারাবাহিকতায় মুসলিমরা মাত্র 10-12 বছরের মধ্যে রোম আর পারস্যের সাম্রাজ্যে বিজয়ের পতাকা উড়ায়। কোরআনের আরেকটি অসাধারণ ভবিষ্যৎবাণী ছিল পারস্য সাম্রাজ্যের দ্বারা পরাজিত হওয়ার পরে রোমদের বিজয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ঘুলিবাতির রোম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বাদি আলাইহিম সায়াগলিবুন, রোম সাম্রাজ্য পরাজিত হয়েছে নিকটবর্তী এলাকায়, তবে এই পরাজয়ের কয়েক বছরের মধ্যে তারা বিজয়ী হবে। পূর্বে যা ঘটেছিল আল্লাহর নির্দেশের কারণেই হয়েছিল এবং পরবর্তীতে যা ঘটবে তা তার নির্দেশের কারণেই ঘটবে। সেই দিন আল্লাহর সাহায্যের কারণে
মুসলিমরা আনন্দিত হবে। তিনি যাকে ইচ্ছা সাহায্য করেন এবং তিনি পরাক্রমশালী দয়ালু। এটি আল্লাহর প্রতিশ্রুতি এবং আল্লাহ কখনোই তার প্রতিশ্রুতি খেলাফ করেন না, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। 614 খ্রিস্টাব্দে অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের চতুর্থ বছরে পারস্যের সাসানিদ সাম্রাজ্য রোমকে পরাজিত করে গোটা দক্ষিণ শাম অঞ্চল, বর্তমান দামেস্ক, হোমস, লেবানন, জেরুজালেম জয় করে নেয়। রোম সাম্রাজ্যের এই পরাজয়ের পরই সূরা রোম অবতীর্ণ হয়, যেখানে ভবিষ্যৎবাণী করা হয় যে রোম খুব শীঘ্রই পারস্যকে পরাজিত করে তার পুরনো অবস্থায় ফিরে আসবে। পরবর্তীতে 621 খ্রিস্টাব্দে পারস্য সাম্রাজ্য মিশর অঞ্চলেও একইভাবে বিজয় লাভ করে। সময়ের সাথে সাথে রোম সাম্রাজ্য তার শক্তি হারাতে থাকে। এমনকি 622 খ্রিস্টাব্দে পারস্য সাম্রাজ্যের রাজা খুসরুর নির্দেশে তার সেনাদল বর্তমান তুরস্কের আঙ্কারা শহরও দখল করে নেয়। কিন্তু এরপর থেকেই হেরাক্লিয়াসের নেতৃত্বে রোম সাম্রাজ্য একের পর এক বিজয় লাভ করতে শুরু করে। সকল যুদ্ধে পরাজিত হয়ে 628 খ্রিস্টাব্দে পারস্য সাম্রাজ্য বাধ্য হয় শান্তি চুক্তি করতে। চুক্তি মোতাবেক রোমকে তার সকল পুরনো রাজ্য ফিরিয়ে দেয়া হয় এবং জেরুজালেম আবারও রোমের নিয়ন্ত্রণে চলে আসে। অর্থাৎ পবিত্র কোরআনের ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে বাস্তবে রূপ নেয়।